বিভাই বিমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ সংশয়বাদী। এই সিরিজের যৌনতা এবং জিনা অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে আপনাদেরকে স্বাগত। যৌন শিক্ষার উদ্দেশ্য, যৌন শিক্ষা ক্লাসের শিক্ষার্থীদের বয়স দিন দিন কমছে। আমি যখন স্কুলে ছিলাম তখন যৌন শিক্ষা শুরু হতো ক্লাস টেন থেকে, এখন শুরু হয় হাই স্কুল থেকে, অনেক ক্ষেত্রে প্রাইমারি স্কুলেও। শিশুর মানসিকতা এবং গঠনের উপর এই ধরনের ক্লাসের প্রভাব কেমন হতে পারে? বৃহত্তর সমাজের উপর এর প্রভাব কেমন হতে পারে? মুসলিম সংস্কৃতিতে বয়সন্ধির আগে বাবা মা সন্তানের সাথে যৌনতার ব্যাপারে কথা বলে না, আর যখন বলে তখন সেটা হয় ইঙ্গিতে, কারণ মানুষের কৌতূহলের অনেক ক্ষমতা রয়েছে। শিশুকে যখন এই ব্যাপারে নিয়ে বলা হবে তখন সে কৌতূহলী হবে আর নিজে নিজে অনুসন্ধানের সম্ভাবনা বাড়বে। আর আধুনিক মনোবিজ্ঞান আমাদের যত সেক্স পজিটিভ হওয়ার কথা বলুক না কেন, এর ফলাফল নেতিবাচক। যৌন শিক্ষা ক্লাসে কী পড়ানো হচ্ছে তাও খুব দ্রুত বদলাচ্ছে। প্রাইমারি স্কুলের শিশুদেরকে এখন সমকামিতা, সেক্সুয়াল ফ্লুইডিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডার আইডেন্টিটির মতো বিষয়গুলো শেখানো হচ্ছে। শিশুদের প্রশ্ন করা হচ্ছে, তুমি ছেলেদের পছন্দ করো নাকি মেয়েদের, নাকি ছেলে মেয়ে দুটোই, নাকি কোনোটাই না, তুমি কি নিজেকে ছেলে মনে করো নাকি মেয়ে, নাকি কোনোটাই না। শিশুদের উপর এবং আমাদের ভবিষ্যতের উপর এ ধরনের শিক্ষা এবং চিন্তাভাবনার প্রভাব কেমন হবে তা বোঝার জন্য জ্যোতিষী হওয়ার প্রয়োজন নেই। তবে সবচেয়ে বিচিত্র জিনিস হলো যৌন শিক্ষার পিছনে লিবারেল দর্শন। লিবারেল দর্শন অনুযায়ী যৌনতা আমাদের জীবনের একটি স্বাভাবিক এবং প্রকৃতির অংশ, তাই শিশুরা যৌনতা নিয়ে জানবে এটাই স্বাভাবিক। মানব দেহ নিয়ে জানতে লজ্জার কী আছে? শিশুদের এসব না জানানোর কারণ কী? তারা তো এমনিতেই টিভি থেকে যে কোনো না যে কোনো সময়গুলো জানবেই। কথাগুলোর সাথে ইবলিসের কথাবার্তার মিল আছে। আদম আর হাওয়া আলাইহিসাল্লামকে প্রতারিত করে নিষিদ্ধ বৃক্ষের ফল খাইয়েছিল ইবলিস। এই ফল খাবার পর তাদের লজ্জাস্থান তাদের কাছে উন্মুক্ত হয়ে যায়। শিশুরা কথা বলতে শেখা মাত্রই তাদের যৌনতা শেখানো একটি ইতিবাচক, স্বাস্থ্যকর, প্রগতিশীল কিছু একটা হিসেবে উপস্থাপন করা এই পুরো ব্যাপারটা ইবলিসের বেশ পছন্দ হবার কথা। বাস্তবতা হলো যৌনতা মূলত লজ্জাজনক। এটা শুধুমাত্র তখনই ইতিবাচক, স্বাস্থ্যকর এবং গ্রহণযোগ্য যখন তা আল্লাহর আদেশ অনুযায়ী সংগঠিত হয়। কিন্তু শিশুদের শেখানোটা হচ্ছে উল্টো। সমাজে যে ধর্মকে অপ্রাসঙ্গিক এবং সেকেলে মনে করার প্রবণতা দিন দিন বাড়ছে, এতে অবাক হওয়ার কিছুই নেই। কাউকে যদি স্কুলে শেখানো হয় যৌনতা সবসময় স্বাস্থ্যকর, তাহলে যে জিনিস যৌনতার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তা নিঃসন্দেহে অবাস্তব, অযৌক্তিক এবং খারাপ বলেই মনে হবে।